সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি লক্ষ্মীপুর জেলা শাকচর এলাকায়। তো দর্শক, আমরা এই শাকচর এলাকায় একজন দুঃখী নারী আছে, তার কিছু কথা, দুঃখের কথাগুলো আজ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং কি তার আসলে মনে কিসের এত দুঃখ, সেই কথাগুলো আজ আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরব। তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? শেলিনা। আচ্ছা, তো শেলিনা, আপনার মনে এত কিসের দুঃখ, সেই কথাগুলো একটু বলুন। আমার স্বামী আমার রাখি চলে গেছে, আমার একটা বাচ্চা আছে, তো সে আমার খোঁজ খবর না, মানে সে বিয়ে করে চলে গেছে, এখন আমার কোনো খোঁজ খবর নাই। একটু জোরে বলেন আপু। আমার কোনো খোঁজ খবর নেয় না, মানে তার কারণে বিয়ে করে চলে গেছে, আমার এক ছেলে আমার কাছে রাখি গেছে, ছেলেরও কোনো খোঁজ খবর নেয় না, তার কারণে আমি ছেলে নিয়ে কিভাবে চলব। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? সাড়ে তিন বছর। তো এই ছেলেটা আপনার কাছে থাকে? আপনার স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি আলেকজান্ডার। আলেকজান্ডার। বাড়ির নাম কি ওনার? বাড়ির নাম আনসার আলী বাড়ি। কত নম্বর ইউনিয়ন? দুই নম্বর ইউনিয়ন। আচ্ছা, তো আপনার স্বামী কি মানে আপনার কি বিয়ে হয়েছে সম্পর্ক করে না? জি না, বাবা মা দেখে। তো বাবা মা দেখে শুনে বিয়ে দেওয়ার পরে স্বামী কেন চলে গেল? কারোর সাথে কি কোনো পরকিয়া ছিল? জি জি, এর বাইরে কিন্তু আছিল, মানে ঘরের ভিতরে লোক ছিল না। আচ্ছা, মানে বুঝিনি, মানে ঘরের প্রতি লোক ছিল না, এর বাইরে আড্ডা ছিল। মানে ঘরের প্রতি লোক ছিল না বলতে কি, আমরা বুঝিনি, মানে আপনার প্রতি, মানে আপনার প্রতি তার কোনো ই ছিল না, মানে বাইরের মেয়েদের প্রতি তার মানে নজর খারাপ ছিল। আচ্ছা, তো সে কি কোনো পরকিয়া কারোর সাথে প্রেম টেম করতো? মানে আমার সাথে শুয়ে শুয়ে অনেক লোকের সাথে কথা বলতো, কিন্তু আমি এত কিছু বুঝিনি। আচ্ছা, মানে তো আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দরী, তো আপু আপনার সাথে যে এই যে যখন শুয়ে শুয়ে সে অন্য মেয়েদের সাথে কথা বলতো, তা আপনি কি সেটা বুঝতে পারতেন না? আমি বুঝি, মানে বাবা মার কাছে কইছি, তার বাবা মা তারাও ঠিক করতে পারে না, হেরা আমার উল্টা, মানে আমার দোষ দিত, আমি ভালো না, হেরা ভালো, হের ছেলে ভালো, তো ছেলে ভালো কইতে কইতে মনে অনেক কিছু করছে, তারাই কোনো রকমে যে তারা কন্ট্রোল করতে পারে না, না পারার কারণে হে অন্য মেয়ে নিয়ে চলে গেছে, আমার ছেলেটা আমার কাছে এখন আছে। আচ্ছা, তো আপনি তো তার স্ত্রী হিসেবে আপনারও তো একটা দায়িত্ব ছিল, আপনি তাকে কন্ট্রোল করতে পারেন নাই? পারি নয়, সে জানি আর হের আল্লাহ জানে, আমি তো কত রকমের চেষ্টা দিছি, তারে মানে কোনো রকমে রাখতে পারিনি। আচ্ছা, এমন কিসের অভাব সে আপনার কাছে পেয়েছে সেটা সে জানে, আমি এত তো জানি না। তা আপনি তাকে বুঝিয়ে বলেন নাই? বহুত বুঝাইছি, বুঝানোর কারণে বুঝতে বুঝতে তো বহুত বুঝা ছিল, ছিল না কারণে আমার বাচ্চাটা হওয়ার পরে চলে গেছে। আপনি কত বছর সংসার করেছেন তার সাথে? সাত বছর। সাত বছর। তো সাত বছরে আপনার একটি সন্তান, এত লেডে কেন আপনি সন্তান? মানে আমার সমস্যা ছিল যে বাচ্চা হইতে না, তারপরে মানে বহুত কিছু করছে, আমার বাবা মা সাধনকে জ্বালা যন্ত্রণা করে, তো মনে করছে বাচ্চা হলে ঠিক হইবে, বাচ্চা হচ্ছে আর আরো বেশি অশান্তি, মানে আপনার বাবু হতো না? জি। তো মানে বহুত চেষ্টা করছে, বাবু হয়েছে, বাবু হওয়ার পরও মানে হে আরো বেশি মানে ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে যায়, বাইরে চলে গেছে, মানে বাবু হওয়ার পরে আরো বেশি সে মানে তার নজর খারাপ হয়ে গেছে, আরো বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আপনি তো একটা নারী, আপনার তো একটা ই ছিল যে আপনার স্বামীকে আপনি মেনটেন করার একটা ই ছিল, তা আপনি মেনটেন করলেন না কেন? পারি নাই বলছি তো, বহুত চেষ্টা দিছি, বাবা মাও বহুত কিছু করছে, তার বাবা মাও মানে তারে কোনো রাগানি দিয়া না, তার কারণ আমার বাবা মা করি কি করবো, তো আমার বাবা মারও অত বেশি ইয়ে ছিল না যে কিছু করব, বাবা মা গরিব, তারপরে বাবা একজন, ভাই বোন চারজন, আমরা ঘরে খাবার লাগে না, তারপরে আমার বাবার সংসার আছে না, দেনা পানা ছিল, তার কারণে কিছু বেশি। আপনারা ভাই বোন কয়জন? চারজন। চারজন? আপনি কি সবার বড়? আমি সবার বড়, আমার আমার ছোট ভাই বোন তিন। হ্যাঁ, আপনার বোন কয়জন? বোন দুজন, ভাই দুজন। বোন দুজন, ভাই দুজন। তাদেরকে কি বোনদেরকে কি বিয়ে দিয়েছেন? বোন ছোট আর তার ছোট ভাই দুটো। আচ্ছা, তো তা ছোট ভাই কি মানে কিছু করে? না, ছোট ভাই কিছু করে না, আমার ছোট বুঝেন না, ভাই কত দূর আর। আচ্ছা,
তো এই আপনার স্বামীর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেন নি? বলছি না, আমার বাবা তেমন বেশি কিছু ছিল না, তার কারণে আমার বাবা কিছুই করে না। এমনিতে আমি আমরা রাখি দিছে বা আমরা আমি আর যা আমরা দিত না নিত না হেতারা, এর বাবা মা উল্টা পাল্টা কথা কয়, এর বাবা আমার কাছে কোনো দাম নাই, কিন্তু হেতারাই আমারে নিছে বিয়ে করে। নেওয়ানোর পরে হেতারা সে অত্যাচার করছে, তারপর আমার শাশুড়ি ছিল না, সৎ শাশুড়ি, শাশুড়ির কাছে কোনো রকমে দাম ছিল না, মাইত্য আমার এক কানে সমস্যা, কানের পর দাম একটু কমে গেছে, মানে থাবত আপনাকে মাইদর করে আপনার কানের সমস্যা করে। কানের কানের লাই এই দিন আমার বাবা মা কত টাকা দিয়েছে, বাবার এক রতে তুমি কয় জন দিবি? আচ্ছা, তো এই আপনার উপরে এত টর্চারিং হয়েছে, আপনি ওই এলাকার যে চেয়ারম্যান মেম্বার তাদের সাথে যোগাযোগ করছেন? লোকে জানে তারা মানে হেগো কোনো সমাজে নাই, মানুষের কাছে লাশ পর্যন্ত দিছে দিলে মানুষ এটি একটু এগো কোনো বিচার নাই, এগো বিচার আমরা করতে মারতে না। তারপরে আমার বাবা মা যদি টাকা পয়সা থাকতো তো আইন গতি কোনো কিছু করতে হতো, তখন তো আসিল না, তার কারণে করতে পারে না। এই আচ্ছা, যদি আপনাকে ভালো লাগে আমার ছেলের লই আমার যদি কিছু সহযোগিতা করতো তাইলে করবো, আল্লাহর কাছে হয় বলবো। তো আপনাকে যে সহযোগিতা করবে আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? আমার ফোন নাম্বার আছে তো। তা আপনার ফোন নাম্বারটি একটু বলুন। বাংলাতে করলে চলবে না? বলেন। ফোন নাম্বার জানি না। জানেন না? আচ্ছা দেন, আমরা বলে দিচ্ছি। দর্শক ওনার ফোন নাম্বার উনি বলতে পারে না, আমরা বলে দিচ্ছি 01851053107, 01851053107। আপনার নাম? সেলিনা। সেলিনা, তো দর্শক আপনারা যারা এই সেলিনা কে সহযোগিতা করবেন আপনারা এই নম্বরে তার সাথে যোগাযোগ করবেন। তো আপনার স্বামী তো চলে গেছে, এখন আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা কি? এখন ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি তার কারণ বলিয়ে তো আমরা কাছে মানে এটা অভিযোগ করছি। আচ্ছা, তো আপনার কি মানে ভবিষ্যতে বিয়ে শাদী বসার আর কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমি আমার ছেলেটারে নিয়ে কোনো রকমে দিন কাটাইতে হইলে তো আমার কোনো বিয়ে শাদী দরকার নেই। মানে আপনি আপনার ছেলেটাকে নিয়ে দিন কাটাতে পারলে? ছেলেটারে কিভাবে মানে মানুষ করতে পারবো? মানে এটাই হচ্ছে আপনার মূল চাওয়া, মানে বিয়ে শাদী বসার আর কোনো চিন্তা ভাবনা নাই কেন সেটা একটু বলবেন? দুঃখে মানে এক কানে দুঃখ আছে আর এক কানে কি সুখ পাবো? আচ্ছা, তার মানে আপনি আগের স্বামী অনেক টর্চারিং করছে, অনেক নির্যাতনের শিকার হয়ে এখন আর বিয়ে শাদী বসার কোনো চিন্তা ভাবনা নেই আপনার? আচ্ছা, তো এই যে আমাদের এই প্রোগ্রামটি যারা দেখছে, যে দর্শকরা দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? তাদের উদ্দেশ্য বলার আছে মানে আমি এটি তো কইছি না আপনাকে। জি বলেন। আমাকে আমার ছেলের নিয়ে কিছু যদি সাহায্য সহায়তা করে তাহলে আমি আমার ছেলের নিয়ে মানে আমার ছেলে কাটারে মানুষ করার মতো কিছু চাই। আচ্ছা, এখন আমি কারোর বাড়িতে, এখন বাপের বাড়িতে থাকি, বাপও খাবাইতে খাবার না তেমন বেশি খাবাইতে পারে না, বাচ্চা তখন প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ডাকতো না, তো বাপেও তো তেমন বেশি দিতে হয় এই। আচ্ছা, তো আপনার শ্বশুর বাড়িতে আপনার দেবর বাসুর কেউ আছে? দেবর আছে, দেবর আছে, দেবরও বিয়ে করে ফেলেছে, তো দেবরে দেবরের সংসার নিয়ে করে, আমাকে আর চিন্তা করে না। আচ্ছা, তো তাদের কাছে আপনার শ্বশুর বাড়িতে তো আপনার ঘর আছে তো? জি না, ঘর মানে হেতাকু করে রায় এরকম করছে তো এনা চলে যায়। আচ্ছা, তার মানে তাদের মানে আপনার যৌথ ফ্যামিলি ছিল? জি জি। আচ্ছা, তো তাদের কাছে তাদেরকে ধরেন নেই এলাকার চেয়ারম্যান মেম্বার দিয়ে আপনার স্বামী যে চলে গেল? কিন্তু তারা মানে কোনো রকমে চেষ্টা আসে না, তা আমার বাবা মা মানে তেমন বেশি ছিল না আর আইনগত ভাবে কিছু করতে পারে না। আচ্ছা, তো এখন আপনার এই যে স্বামী যে আরেক জায়গায় কি বিয়ে করেছে? বিয়ে করে ফেলেছে, তা আপনি তো আইনগত ব্যবস্থা নিতে পারেন? নিতে পারি না টাকা পয়সার জন্য। আচ্ছা, তো দর্শক আপনারা যারা এই আপুকে দেখছেন, আসলে মানে অর্থের অভাবে কোনো আইনগত ব্যবস্থাও নিতে পাচ্ছেন না, এবং কি একটি সন্তান আছে, সন্তানটাকে সে মানুষও করতে পারবে না, পারবে কি না জানি না, তবে তার তো পাশে আসলে দাঁড়ানোর মতো কেউ নেই। তো আপনার এই এখন আপনি কি করেন বাবার বাড়িতেই? এখন বাবার বাড়িতে মানে কোনো রকম মানুষের কোনো রকম ছেলেরা টালের লই মানুষের করি টুরি খাই আর কি। কি কাজ করেন আপনি? কি কাজ করে বাড়িতে ধরেন মানুষের কোনো কাজকর্ম কই থাকলে তারা এটা কই ফুটর মাস দিলে হেতা কইন করি
মানে বাড়ির আশেপাশে মানুষের কাজ করে দেন? বাড়ির আশেপাশে, বাইরে কোনো না যায়নি। আচ্ছা, তো আপনি তো এইভাবে বসে থেকে কি আপনার ছেলেকে কি আপনি মানুষ করতে পারবেন? আপনার তো কিছু করতে হবে। কোনো কাজ জানা আছে আপনার, কোনো হাতের কাজ জানা আছে? হাতের কাজ জানা আছে মানে মেশিন, সিলের মেশিন শিখছি, কিন্তু টাকা লাগে মেশিন কিনতে পারিনি। আচ্ছা, সিলের মেশিন শিখছেন? তো সিলের মেশিন একটা দাম কত? একটা মনে 6,000 না কি 6,500, কিন্তু জানি না। জানেন না আপনি দাম? এমনি কিন্তু একজন লোক করে জিজ্ঞেসের কই 6,000 কইছে। আচ্ছা, তো দর্শক আপনারা যারা ওনাকে একটু সহযোগিতা করতে চান, অবশ্য ওনার ভিডিওতে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা একটু সকলে মিলে ওনাকে সহযোগিতা করবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।